শাড়িটি বাঙালি সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অঙ্গ এবং যখন এটি বাঙালির বিবাহের কথা আসে তখন বেনারসি শাড়িগুলি অপরিবর্তনীয়। তারা যখন বাঙালির বিয়ের কথা বলে তখন সবার মনে যে পপ আপ হয় তা হলো কোনে একটি সুন্দর লাল রঙের বেনারসি শাড়িতে। এটি কেবল একদিনের জন্য নয়, এটি আজীবন এবং আর অনেক কিছু স্মৃতি দেখে। ইন এ সিম্পল ওয়ার্ডস, এটি যে কোনো কোণের জন্য কেবল একটি আবেগ। আপনার নিখুঁত স্বপ্নের বেনারসি সন্ধান করা সত্যি গুরুত্বপূর্ণ, তাই আমরা এখানে দ্য সিটি অফ জয় কলকাতার শীর্ষে থাকা 10টি বেনারসি শাড়ি স্টোরের একটি তালিকা তৈরি করেছি। এই লিস্টে কোনো স্পেসিফিক অর্ডারই নেই। নাম্বার 1, আদি মোহিনীমোহন কাঞ্জিলাল। তারা বিশ্বাস করে যে কোনো মহিলার দুটি জিনিস কবচ শ্রেণী হওয়া উচিত এবং তারা আরো বলে যে শাড়ি একটি শিল্প এবং আপনি একটি ক্যানভাস। এমন সুন্দর মতাদর্শ সহ যা তারা তৈরি করে তাও অসাধারণ। তাদের শাড়ি বিভিন্ন ধরনের এবং তাদের সিগনেচার স্টাইল শাড়িস আর অ্যাভেলেবল, লাইক নেট শাড়ি, বেনারসি লেহেঙ্গা, গুজরাটি স্টিচ শাড়ি, কাঁথা স্টিচ শাড়ি, এবং তালিকাটি অন্তহীন। এছাড়াও তারা বিস্তৃত দামের সীমা রাখে এবং আপনার পকেটটি চিমটি দেয় না। এইভাবে সমস্ত নববধূ হওয়ার জন্য এটি অবশ্যই একটি দর্শনীয় দোকান। কন্ট্যাক্ট এন্ড ইনফরমেশন। নাম্বার 2, বেনারসি নিকেতন। এই দোকানটি ওয়েডিং এবং রিসেপশনের জন্য বিভিন্ন ধরনের শাড়ি সরবরাহ করে। তাদের বিশেষত্ব হচ্ছে কাঁথন শাড়ি, প্লাস আত্মীয় এবং বরের জন্য কেনাকাটা করতে পারেন। তারা যা করে নিবেদিত হয়। এখানে আপনি সাশ্রয়ী মূল্যের দামে নাম বলতে পারেন এমন কিছু পাবেন। আমি নিশ্চিত তারা হতাশ হবে না। কন্ট্যাক্ট এন্ড ইনফরমেশন। নাম্বার 3, আনন্দ। আনন্দ 1978 সালের মিশনটি ছিল বেঙ্গল শাড়িটি বিশ্বব্যাপী এগিয়ে নিয়ে যাওয়া। তাদের কাছে অনেকগুলি সিগনেচার স্টাইলস লাইক আনন্দ কলকা, আনন্দ ডটস রয়েছে এবং আরো অনেক কিছু। এবং তাদের বিশেষ বৈশিষ্ট্য হলো বেনারসি শাড়ি, যা এখন কয়েক দশক ধরে মহিলাদের অগ্রাধিকার পছন্দ। কন্ট্যাক্ট এন্ড ইনফরমেশন। নাম্বার 4, স্যাশো। আপনি একবার বিবাহিত হবেন, সুতরাং আপনি যা পরবেন তা অবশ্যই একচেটিয়া হতে হবে। এখানে উদ্ধার করার জন্য স্যাশো আসে। তরুণ তাহলিনী থেকে শুরু করে রীতা কুমার পর্যন্ত এগুলি সবার জন্য একটি স্টপ শপ। তারা কেবল সর্বশ্রেষ্ঠতম এবং সর্বশ্রেষ্ঠ এবং বিরল পোশাক রাখে। কন্ট্যাক্ট এন্ড ইনফরমেশন। নাম্বার 5, ইন্ডিয়ান সিল্ক হাউস। ইন্ডিয়ান সিল্ক হাউসটি কেবল শাড়ির দোকান নয়, এটি ভারতীয় ইতিহাসের একটি অঙ্গ। এটি গান্ধীজির অসহযোগ আন্দোলন দ্বারা অনুপ্রাণিত হয়েছিল এবং এভাবেই 1926 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। সন্দেহ নেই তারা স্টাইলের সমস্ত পরিবর্তন দেখেছিল এবং সে অনুযায়ী ট্র্যাডিশনাল থেকে সমসাময়িক শাড়িগুলিতে সমস্ত কিছু দেয়। এক ছাদের নিচে পাওয়া যায় এমন বিভিন্ন শাড়ির এক অবশ্যই অভিজ্ঞতা এবং নিখুঁত পরিদর্শন করতে হবে। কন্ট্যাক্ট এন্ড ইনফরমেশন। নাম্বার 6, এস লালচাঁদ। এটি কলকাতার প্রাচীনতম শাড়ি স্টোরগুলির মধ্যে একটি। 1800 এর প্রথম দিকে প্রতিষ্ঠিত হয়েছে এবং 4 বছর প্রজন্মের জন্য পরিবেশন করেছে। বিগত সমস্ত বছর ধরে সমস্ত জ্ঞানের সাথে তারা আপনার প্রয়োজনগুলি বুঝতে পারে এবং সেই অনুযায়ী আপনাকে সাজতে পারে। এই জায়গাটি দেখার সুযোগ মিস করতে পারবেন না। কন্ট্যাক্ট এন্ড ইনফরমেশন। নাম্বার 7, পালকি। পালকি হলো একটি বুটিক যেখানে শাড়ি, ইন্দোনেশিয়ান পোশাক, লেহেঙ্গা, পার্টিতে পরেন এবং আরো অনেক কিছু সমাহার রয়েছে। এটি বয়সের পুরানো, নৈপুণ্য এবং সমসাময়িক নকশার সংমিশ্রণ। এখানে আপনি ট্র্যাডিশনাল বেনারসি, ব্রোকেটস থেকে সিল্ক পর্যন্ত এবং মুকাইশ, দাপকা, জারদৌসি ইত্যাদি ব্যবহার করে স্ট্যান্ডার্ড কারিগরও পাবেন। কন্ট্যাক্ট এন্ড ইনফরমেশন। নাম্বার 8, রঙ্গোলি। রঙ্গোলি আপনার কাছে পকেট বান্ধব দামে বিভিন্ন ডিজাইনার শাড়ি নিয়ে আসে।
তাদের নতুন জেনারেশন শাড়ি এবং আরো অনেক কিছু রয়েছে। তারা জানেন যে একটি কোণে আজকের দিনে কি চাইতে পারেন। সো ভিজিট দেম উইদাউট মিস, কন্ট্যাক্ট অ্যান্ড ইনফরমেশন। নাম্বার 9, প্রিয়গোপাল বিষয়ী। তাদের কাছে অসম রেশম, বালুচুরি এবং অন্যান্যগুলির একটি অবিশ্বাস্য স্টক রয়েছে। তারা আজ তাদের ফ্যাশনের সাথে তাল মিলিয়ে আপডেট করে রেখেছে। একজন এখানে তার পূর্ণ ইচ্ছা পূরণ করতে পারে। কন্ট্যাক্ট অ্যান্ড ইনফরমেশন। নাম্বার 10, বেনারসি কুঠি। আশ্চর্যজনক ভাবে সাশ্রয়ী মূল্যের দামে এই জায়গাটিতে সত্যি দারুণ শাড়ি রয়েছে। আপনি এখান থেকে প্রত্যেকের জন্য কেনাকাটা করতে পারেন। কন্ট্যাক্ট অ্যান্ড ইনফরমেশন। উল্লেখযোগ্য অন্যান্য কিছু স্থান এখানে তালিকাভুক্ত করা হয়েছে। এখানে আমরা আমাদের তালিকাটি শেষ করছি। আশা করি আপনি কেনাকাটা করে মজা পাবেন এবং আপনার স্বপ্নের শাড়িটি খুঁজে পাবেন। অল দ্য বেস্ট ফর ইওর ফিউচার। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।